বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক সমিতির সদস্য। এদিন চাঁচল তৃণমূল দলীয় কার্যালয়ের ব্লক সভাপতি ও মালদা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অম্লান ভাদুরীর হাত ধরে তৃণমূলে যোগ দেয় চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বর্ষা মালাকার। দলীয় পতাকা হাতে তুলে নিয়ে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা দিয়ে তাকে দলে স্বাগত জানায় তৃণমূল নেতা ও কর্মীরা। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অম্লান ভাদুরী কি বললেন দেখুন। চাঁচল ওয়ান ব্লকের চাঁচল পঞ্চায়েতের 13 নম্বর সংসদের মেম্বার বর্ষা মালাকার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি ছেড়ে, কারণ বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি এবং যে অন্যায়ের রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের গ্রহণ করে নিলাম সাদরে। অপরদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা ওই 50 সদস্য বর্ষা মালাকাল কি বললেন শুনুন। তৃণমূল দলে যোগ দেওয়ার কারণটা কি? বলছি আগামী দিনে কি করতে চান এই দলে থেকে এলাকার জন্য? কি নাম আপনার? আপনি কোন দলে ছিলেন, কোন দলে এলেন? মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।